অনেকেই বলছেন, নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন, এ তো সিনেমায় দেখা যায়, কিন্তু ব্যস্ত সময় এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে যেভাবে মাঝেরহাট সেতুর একাংশ, তাতে অতি অনেকেই আতঙ্কিত, অনেকেই শিউরে উঠছেন যে কিভাবে ব্রিজের ওপর উঠবেন, কিভাবে সেতুর ওপর উঠবেন, আর এই নিয়ে চাপান উত্তর কিন্তু স্পষ্ট। আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন, এবং পাশাপাশি এও আপনাদের শোনাবো পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, দেখুন। যেটা প্রায় 40 বছরের বেশি সেতু চলছিল, এত লোড নিয়ে, এত গুরুত্বপূর্ণ, সেটা রিপেয়ারিং হওয়ার কথা হয়ও, গত 15 সাল থেকে রিপেয়ারিংয়ের কথা চলছিল, আর 17 সালে টেন্ডার হয়। আমরা যদি জানতে পেরেছি 4-4 বার টেন্ডার ক্যান্সেল হয়, এবং তার একটাই কারণ ছিল নিজের মনের মতো লোককে টেন্ডার দেওয়া। টেন্ডার তিনিই পেয়েছেন, কিন্তু যে মূল্যে টেন্ডার হয়েছে 2 কোটি টাকা, সেটা বোধহয় যথেষ্ট নয়। সেই জন্য তার মূল্য বাড়াবার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট পাঠানো হয়েছে, এবং সেটা পড়ে আছে। কেন এতদিন ধরে ফেলে রাখা হয়েছে 3 বছর ধরে? কি মানুষকে মারার জন্য? কেবল রাজনীতি এবং স্বজন পোষণের যে এখানে পরম্পরা চলেছে পশ্চিমবাংলায়, তার পরিণাম আজকে এতগুলো মানুষ মারা গেল, এরকম একটা দুর্ঘটনা হলো। আমি তো জানি না দায় কার, রাস্তায় হাঁটতে গেলে গর্তের মধ্যে আমি পড়ে যেতে পারি, দায় কার পরে হবে, আগে দেখতে হবে আহত লোকদেরকে সুস্থ। আমার তো সবচেয়ে বেশি ক্ষতি, তার কারণ হচ্ছে আমারই অঞ্চলে 125 থেকে ওই সোমেন বাঘ মারা গেছে, এবং পাপন রায় 128 থাকে, সে ভেন্টিলেশনে আছে, এই দুজনই তো সবচেয়ে বেশি গুরুতর আহত। এ দোষ আমার না, এ দোষ তোমার, নিশ্চয়ই আমরা খুঁজব, তার মধ্যে রাজনীতি করবো না।